চোখের সামনে থেকে পোড়ার মুখ যেন জীবনে আর আমি না দেখি। আর করবো না, আর কোনোদিন করবো না, কোনোদিন কারো উপকার করবো না। মানে সর্বস্ব দান করে উনি মহান হচ্ছে, মানুষের উপকার করা হচ্ছে। করবো না, আর কোনোদিন করবো না। আর জীবনে যেন ওই পোড়া মুখ না দেখি, বাড়িতে এলে আবার তোর ঠ্যাং ভেঙে দেবো আমি। আর বাড়িটা কতদিন কতদিন একটু খাওয়া জটিল গো। কি হয়েছে দাদু, লেগেছে? ওঠো ওঠো। কি হয়েছে দাদু? ধন্যবাদ ধন্যবাদ বাছা, ধন্যবাদ। কি আর কি আর বলবো বাছা, আজ কতদিন হয়ে গেল তুমুঠো অন্ন জোটেনি গো। অনাহারে প্রাণ না দাদু, কেঁদো না, দাঁড়াও আমি দেখি কিছু খাবার আনতে পারি কিনা। তুমি খাবার এনে দেবে আমায়? হ্যাঁ গো দাদু, আমি এক্ষুনি আসছি, তুমি কোথাও যেও না কিন্তু। আচ্ছা 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 আচ্ছা। কত খাবার খাবো মাত্র আমরা তিনজন, আমি বাবা আর মা, এত খাবার দিয়ে কি হবে শুনি? যাই, আমাদের মতো কিছু খাবার রেখে বাকিটা ওই দাদুর জন্য নিয়ে যাই। ব্যাস, সব খাবার কাপড়ে বেঁধে ফেলেছি, এখন ওই দাদুর কাছে যাই। দাদু আবার অপেক্ষা করছে আমার জন্যে। আরে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে? এই রে বাবা। কি রে, বললি না তো কোথায় যাচ্ছিস, কানে কথা যাচ্ছে না? না মানে কোথাও না, কোথাও না। তোর হাতে কি রে, কি লুকাচ্ছিস? কিচ্ছু না কিচ্ছু না। দেখি দেখি আর দেখা 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 দেখা। এত খাবার, এত খাবার নিয়ে কোথায় যাচ্ছিলি? চুপ করে আছিস কেন, বল 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 শিকির। বাবা, ওই রাস্তার ধারে এক বুড়ো দাদুকে বসিয়ে রেখে এসেছি, অনেকদিন খাওয়া জোটেনি দাদুর জন্য, তাই।
হয় নিজেরা না খেয়ে সব খাবার দান করতে চলেছে, তাই তো? না বাবা, না বাবা, আমার মার আর তোমার সবার খাবার রেখে যেটুকু বেশি আছে আমি সেটুকুই ওই দাদুর জন্য নিয়ে যাচ্ছি। যেতে হবে না, একটা দানাও নিয়ে যাবি না। দান করা হচ্ছে, দান করা হচ্ছে, বিয়াদব কো টাকা বাবা। বেরো 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 এখান থেকে, আই আই বেরো বেরো বলছি। আমি ডাকবো না। কি হলো দাদু ভাই, কাঁচছো কেন? লুকিয়ে খাবার আনতে গিয়েছিলে আর ধরা পড়েছো, তাই তো? তারপরে বাবা বা মার কাছে মকা খেয়েছো, বুঝতে পেরেছি। তুমি কি করে জানলে দাদু? দেখো সব জানি, সব জানি আমি। দুষ্ট আমার বাবা, তো খুব দুষ্ট, মানুষের দুঃখে একটু মন খারাপ করে না। এই দেখো, এই নিজের বাবা মার নামে অমন কথা বলতে নেই বাবা। যাও যাও, বাড়ি ফিরে যাও। না, আমি আর কোনোদিন বাড়ি যাব না। না না বাচ্চা, শোনো শোনো শোনো, এই দেখো দেখো, শোনো শোনো আমার কথা, এই দেখো। দুঃখী মানুষের দুঃখে এতটুকু মন সরে না এই পচা বাবাটা। আমি কোথায় এসে পড়লাম? এ যে ঘন জঙ্গল, এদিকে আমার অন্ধকার হয়ে আসছে, যদি ভূতে ধরে। যতই ভয় করুক আমি তবুও বাড়িতে যাব না, কিছুতেই না। সারা রাত এই কাজটার তলাতেই কাটিয়ে দেব। না, কেউ কাঁপছে বলে মনে হচ্ছে। কাছেই কোথাও কেউ আছে মনে হচ্ছে, দেখি তো। কি হয়েছে গো, তুমি কাঁপছো কেন? আমাকে আমাকে আমার মা তাড়িয়ে দিয়েছে গো। কেন? গ্রামের গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করার জন্য ঘর থেকে চিড়ে পুড়ে জামা কাপড় দিয়েছে তো, তাই। ও, এই কথা? আমাকেও তো আমার বাবা দাদুকে খাবার চুরি করে খাওয়াচ্ছিলাম বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল, জানো? আমাদের একই দশা, দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা আমরা এখন পাবো ঘুরে। কিন্তু বন্ধু, ভবঘুরের মতো ঘুরতে ঘুরতেই ঘন জঙ্গলে এসে পড়েছি। বাঘ ভাল্লুক যদি ঘাড়ে এসে পড়ে, কি আবার হবে? ঘাড় মোটকে খাবে?
এই দেখো কেতনা কেতনা বন্ধু কেতনা। তোরা বড় ভালো ছেলে, মানুষের উপকার করিস, লোককে গরিব মানুষের পাশে দাঁড়াস, তাই আমি বড় খুশি হয়েছি রে। বল বল কি বর চাস বল। আমরা কিছু চাই না রাজা মশাই। আমাদের কোনো লোভ নেই রাজা মশাই। আচ্ছা তবে থাক, তবে হ্যাঁ যদি কখনো প্রয়োজন পড়ে আমায় ডাকিস, আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা রাজা মশাই। আচ্ছা রাজা মশাই আসি রে। টাটা 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 টাটা। ওরে ওরে কাবলা, ও সকাল হয়ে গেছে যে। আরে তাই তো, চল 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 আমরা বেরিয়ে পড়ি। কিন্তু কিন্তু কোথায় যাবো আমরা? যেদিকে তো চোখ যায়। সেই চল 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 চল। সবাই কাঁদছে কেন? আর সহ্য হচ্ছে না এই খিদের জ্বালা আর সইতে পারছি না। আরে প্রাণ যাবে আমাদের। আহারে সারা গ্রাম যে অনাহারে মরছে, না খেতে পেয়ে খিদের জ্বালায় মরবে সব। চল এখান থেকে একটু কোথাও বসে ভাবতে হবে। চল চল। কি হলো, দাঁড়ালি কেন? একটা রাস্তা আছে। কি রাস্তা? ভূতের রাজা। আরে তাই তো, আজ রাতে আমাদের ভূতের রাজার কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস। ভূতের রাজা, ও ভূতের রাজা তুমি কোথায়? ভূতের রাজা, ও ভূতের রাজা একটু দেখা দাও। বল বল কি দরকার, কি দরকার আমায়, ডাকলি কেন? রাজা মশাই জঙ্গলের ওপারে একটা গ্রাম আছে, তাদের খাবারের জোগাড় করতে হবে, তাই তো? হে রাজা মশাই, গরিব মানুষগুলো প্রাণে বাঁচে আর কি। দাঁড়া
এই হাঁড়িটা রাখ, ওই গ্রামবাসীদের খাবার সমস্যা মিটে যাবে। কিন্তু কিন্তু রাজামশাই, এই একটা হাঁড়িতে আর কতই বা খাবার ধরবে? সারা গ্রামের পেট কি ভরবে? ভরবে ভরবে খুব ভরবে। এই হাঁড়ি সামনে ধরে যা খাবার চাইবি, যত খুশি চাইবি, দেখবি সব খাবার এসে যাবে। কোনোদিন খাবার শেষ হবে না। শুনি রে, সকাল হয়ে এলো, টাটা 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 টাটা। আরে 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 আরে, কোথায় যাচ্ছ সবাই? ওরে বাবা, কোথাও যেতে হবে না তোমাদের। দাঁড়াও হ্যাবলা, সর্ব পাপ ঘন প্রণত অস্মিন দিবাকর।